এটা একটা বিরাট বড় রাজনৈতিক ষড়যন্ত্র। একটা ইয়াং তরতাজা ছেলে এই মাত্র জিতেছে নির্বাচনে, একে হত্যা করাটার পেছনে বিরাট ষড়যন্ত্র আছে। এ ভাড়া করা সমাজবিরোধী দিয়ে খুন করিয়েছে এবং এটা বের করতেই হবে। আমরা সবাই মিলে এটা বের করবই, আমার হাত থেকে কেউ বাঁচতে পারবো না, আমি বের করবই এবং তাকে শাস্তি তার দেওয়াই হবে। এটা একটা কখনো হয়নি, দীর্ঘ 10-15 বছরে এই ধরনের রাজনৈতিক খুন কখনো হয়নি, এটা আমার এলাকায় কখনোই হয় না, দুর্ভাগ্যজনক। দেখছি আমরা পুলিশ আছে, আমরা আছি, দেখি পাড়ার লোকজন মহাজাতি কাউকে খুন করে কেউ চলে যাবে, আমার দৃঢ় বিশ্বাস বেশি দূর যেতে পারবে না, ধরা পড়বেই।